ঠিক আছে রাজু ভাই, আমাদের ওইটা হয়ে গেছে, কেন এটা মানে পাঠানো মানে কি? মুসলিম বাসিন্দাগণ, নিম্ন স্বাক্ষরকারী, আমাদের অভিযোগ একটাই, আমাদের ওয়াকফকৃত স্টেট যে সম্পত্তি আব্দুল হাই 18 বিঘে সম্পত্তি আমাদের কাছে দিয়ে গেছিলো, সেটা আমাদের বিএলও অফিসে ফজলুর রহমান, পিতার নাম হচ্ছে ইবাদ আলী, টোটালটাই জালিয়াতি করে টোটালটা নিজের নামে রেকর্ড করেছে। আমাদের কোশ্চেন হচ্ছে গ্রামবাসী সবাই কার, যে ওয়াকফকৃত স্টেট কী করে ওর নামে মানে রেকর্ড হয়? এটাও আমরা মানছি, রেকর্ড যখন হয়েছে আমাদের এখানে ওয়াকফ বোর্ড এবং বিএলআরও আমাদের কাছে চিঠি করেছে, যদি আপনাদের আপত্তি থাকে 30 দিনের মধ্যে এসে আমাদের অফিসে এসে যোগাযোগ করে আপনাদের এই অভিযোগটা তুলে নিতে পারো। কিন্তু এসে দেখছি আসার আগেই ওর নামে রেকর্ড হয়ে গেলো, কী করে হয়? আমার তো মনে হচ্ছে এই ম্যাটারটায় টোটাল বিএলআরও থেকে আরম্ভ করে একটা বড় রকমের স্ক্যাম আছে, যেখানে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। আমরা পিটিশন চাইছি, যে মোহরির মারফতে একটা পিটিশন ফেলা হয়েছিল সেই মোহরির পিটিশনটা আমরা দেখতে চাইছি, যেটা ওয়াইসেন সূত্রে করা হয়েছে না দলিল সূত্রে করা হয়েছে। কারণ দলিল হলে আমাদের কাছে দলিল আছে, আমরাও মালিক, ওয়াইসেন হলে ও কোনো মানে আব্দুল হাইয়ের কোনো বংশধর নয়, ও একটা সাধারণ মানুষ, তাহলে কী করে হলো? এইটা আমাদের মূল বাসিন্দা, আমরা আরও অভিযোগ করছি, যদি এটা আমাদের সদুত্তর আমরা যদি না পাই আমরা আরও বৃহৎ আন্দোলন করব। কিছু বলার নেই তো, ওনাদেরকে আমি অ্যাপ্লিকেশন জমা দিতে বলেছি, ওনাদের যে অভিযোগ ওনারা সেই অভিযোগ আমার কাছে জমা দিয়েছেন, আমি দেখি, আমি ফিল ভেরিফিকেশন করাবো, তারপরে বলতে পারবো আমার বিরুদ্ধে কী অভিযোগ। 2019 সালের অক্টোবর মাসে জয়েন করেছি, যদি তারপরে হয়ে থাকে তাহলে অভিযোগটা আমার বিরুদ্ধে, আর না হলে বিএলআরওর বিরুদ্ধে। তো বিএলআরও জেনে শুনে যদি ভুল করে থাকে তার জন্য তো আইনি পদ্ধতি আছে। পিয়ালি পাহাড়ি